মুভির শুরুতে আমাদের টম নামের একজন সায়েন্টিস্টকে দেখানো হয়। টম তার ল্যাবে একটি ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করছিল। সায়েন্টিস্ট ইঁদুরকে একটা ইনজেকশন দিয়ে ইঁদুরটাকে একটি মেশিনের মধ্যে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে যখন সায়েন্টিস্ট আবার ইঁদুরটাকে দেখে, তখন সে ইঁদুরটাকে দেখে অবাক হয়ে যায় এবং দৌড়ে সে তার বন্ধু অ্যালেক্সের কাছে যায় এবং অ্যালেক্সকে বলে, আমাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। বন্ধুরা পরবর্তী সিনে আমাদের 5 বছর আগে নিয়ে যাওয়া হয়। একটা মিটিংয়ে অ্যালেক্স সবাইকে বলে, অতিরিক্ত জনসংখ্যার কারণে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ভবিষ্যতের খারাপ অবস্থা থেকে বাঁচার জন্য সায়েন্টিস্ট টম একটি নতুন পদ্ধতি আবিষ্কার করেছে। কিছুক্ষণ পরে অ্যালেক্স তার হাতে থাকা বক্সটা খোলে। বন্ধুরা, বক্সের মধ্যে আর কেউ না, সায়েন্টিস্ট টম দাঁড়িয়ে ছিল। বন্ধুরা, বর্তমানে টমের উচ্চতা ছিল 5 ইঞ্চি, মানে টম একটা পেন্সিলের সমান ছিল। টমকে এত ছোট দেখে মিটিংয়ে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। সায়েন্টিস্ট টম সবাইকে বলে, আমি 5 বছর আগে ডাউন সাইজ নামের একটা এক্সপেরিমেন্ট শুরু করি। ডাউন সাইজ এক্সপেরিমেন্টের মাধ্যমে একজন মানুষের শরীর ছোট করে 5 ইঞ্চি করে দেওয়া সম্ভব। আমি নিজেও ডাউন সাইজিং এর মাধ্যমে ছোট হয়েছি, এমনকি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা আমার এই এক্সপেরিমেন্টের উপর বিশ্বাস করে তারাও ছোট হয়েছে। টম সবাইকে বলে, ডাউন সাইজিং করার পরে মানুষ ছোট হয়ে যায়, ফলে মানুষ ছোট জায়গায় এবং অল্প খাবার দাবার খেয়ে বেঁচে থাকতে পারবে। ধীরে ধীরে ডাউন সাইজিং এর নিউজটা পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে যায়। অন্যদিকে পল নামের একজন আমেরিকান টমের ডাউন সাইজিং এর খবর দেখছিল। খবরটা দেখে পল বাকিদের মতোই অবাক হয়ে যায়। পলের স্ত্রীর নাম ছিল লিসা। লিসা একটা নতুন বাড়ি কিনতে চায়, তাই সে পলকে বলে, চলো না আমরা নতুন বাড়ি কিনে নতুন জীবন শুরু করি। কিন্তু পল এবং লিসা দুজনেরই বর্তমানে আর্থিক অবস্থা ভালো ছিল না, তারা ঠিকমতো বাড়ির ভাড়াই দিতে পারে না, তারা বাড়ি কিভাবে কিনবে। কিছুদিন পর পল এবং লিসা একটি অনুষ্ঠানে যায়, যেখানে পল তার বন্ধু এবং বন্ধুর স্ত্রীকে দেখতে পায়। পলের বন্ধু এবং বন্ধুর স্ত্রী কিছুদিন আগে ডাউন সাইজিং করিয়েছে। পলের বন্ধু পলকে বলে, ডাউন সাইজিং এর অনেক ভালো দিক রয়েছে, কারণ ডাউন সাইজিং হওয়ার পরে একটি মিডল ক্লাস ফ্যামিলিও সেলিব্রিটিদের মতো হাইফাই লাইফস্টাইল এনজয় করতে পারবে। বন্ধুরা, পল এবং লিসা তাদের আর্থিক সমস্যার কারণে তারা ডাউন সাইজিং এর ব্যাপারে ভাবতে শুরু করে। পরের দিন পল লিসা তারা দুজন লেজারল্যান্ডে আসে। বন্ধুরা, লেজারল্যান্ডে ডাউন সাইজিং হওয়া মানুষেরা থাকতো। পল এবং লিসা এখানে এসে ডাউন সাইজিং হওয়া মানুষদের লক্ষ্য করা শুরু করেন। লিসা দেখে ছোট ছোট মানুষেরা কত সুন্দরভাবে বসবাস করছে, গরিব মানুষেরাও বড় লোকদের মতো বড় বড় বাড়িতে থাকছে। ডাউন সাইজিং হওয়া মানুষদের সুবিধা দেখে টম এবং লিসা অনেক খুশি হয়। তারাও ডাউন সাইজিং হওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে টম এবং লিসা ডাউন সাইজিং হওয়ার জন্য লেজারল্যান্ডের একটি হাসপাতালে যায়। কিছুক্ষণ পরে টম এবং লিসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। দুজনেই অনেক ভয় পাচ্ছিল। পলের অপারেশন শুরু হয়। 4 ঘন্টা পরে পলের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়। কিছুক্ষণ পরে পলের জ্ঞান আসে। পল নার্সকে জিজ্ঞেস করে, আমার স্ত্রী কোথায়? নার্স পলকে বলে, আপনার স্ত্রী আপনার সাথে ফোনে কথা বলতে চায়, দয়া করে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলুন। লিসা টমকে বলে, অপারেশন থিয়েটারে অপারেশন শুরুই হচ্ছিল, কিন্তু আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই আমি অপারেশন না করিয়ে হাসপাতাল থেকে পালিয়ে বাসায় চলে আসি। এই কথা শোনার পরে পল তার স্ত্রীকে বলে, ও মাইয়া রে তুই অপরাধী রে, মানে পল অনেক রেগে গিয়েছিল। পল তার বউকে ফোনেই ডিভোর্স দিয়ে দেয়। পরের দিন সকালে পল লেজারল্যান্ডে এসে পড়ে। লেজারল্যান্ডে পল এবং তার স্ত্রী মিলে বাড়ি কিনেছিল। পল তার লেজারল্যান্ডের বাড়িতে আসে। পলের বাড়িটা অনেক সুন্দর এবং বড় ছিল, কিন্তু পল খুশি ছিল না, কারণ সে তার স্ত্রীকে অনেক মিস করছিল। এভাবেই 1 বছর কেটে যায়। একদিন পলের কাছে একটা নোটিশ আছে। নোটিশে লেখা ছিল, লিসা বাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছে। আরও লেখা ছিল যে লিসা পলের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চায় না। আসলে বন্ধুরা, এই নোটিশটা লিসাই পলকে পাঠিয়েছিল। পল তার অংশের বাড়ির অর্ধেকটাও বিক্রি করে এখন ভাড়া বাসায় থাকে। কিছুদিন পরে পল লিন্ডা নামের একটি মেয়ের সাথে প্রেম করা শুরু করে, কিন্তু লিন্ডা বুঝতে পারে পলের কাছে ওর নিজের কোনো বাড়ি ঘর নেই, তাই লিন্ডা পলকে ছেড়ে চলে যায়। পল মনের দুঃখে গান গাইতে গাইতে ওর বন্ধুর বাসায় যায়। আসলে বন্ধুরা, পলের বন্ধু অনেক বড় লোক ছিল। বন্ধুর বাড়িতে অনেক বড় একটা পার্টি হচ্ছিল। পার্টিতে একটা মেয়ে পলকে ড্রাগস খেতে দেয়। পরের দিন সকালে যখন পলের চোখ খুলে, তখনও 3 জন কর্মীকে
ওর বাসার ভিতরে আসতে দেখে। আসলে বন্ধুরা, পল নেশার জগতে হারিয়ে যাওয়ার পর ভুল করে তিনজন কর্মীকে ফোন করে ওর বাসায় আসতে বলেছিল। এক কর্মী পলের ওয়াশরুমে এসে মেডিসিন খাচ্ছিল। পল ওই কর্মীকে তার নাম জিজ্ঞেস করে। কর্মী পলকে বলে, আমার নাম ইয়েন। ইয়েন পলকে বলে, আমার বান্ধবী অসুস্থ। ইয়েন কিছু বছর আগে ডাউন সাইজিং হয়েছিল। কিছুক্ষণ কথা বলার পরে ইয়েন পলকে তার সাথে নিয়ে যায়, কারণ পল একজন হাতুড়ি ডাক্তার ছিল। পল ইয়েনের সাথে গিয়ে ডাউন সাইজিং হওয়া মানুষদের একটা নতুন দুনিয়া দেখে। এখানে গরিব মানুষেরা থাকে। পল এটাই ভাবতো যে নেদারল্যান্ডে সবাই বিলাসবহুল জীবনযাপন করে। আসলে নেদারল্যান্ডে অনেক গরিব মানুষও বসবাস করে। অনেকে ডাউন সাইজিং হওয়ার পরেও বড়লোক হতে পারে না। কিছুক্ষণ পরে পল ইয়েনের বাসায় যায়। বাসায় গিয়ে দেখে ইয়েনের বান্ধবী অসুস্থ হয়ে পড়ে আছে। ইয়েনের বান্ধবীর অবস্থা দেখে টম ইয়েনকে বলে, তোমার বান্ধবীর ক্যান্সার হয়েছে। পল ইয়েনকে বলে, আমি আবার শুক্রবারে তোমার বান্ধবীকে দেখতে আসবো। শুক্রবারে যখন পল আবার এখানে আসে, তখন ইয়েন ওকে বলে, আমার বান্ধবী মারা গিয়েছে। ধীরে ধীরে পল এবং ইয়েনের মধ্যে একটা গভীর বন্ধুত্ব শুরু হয়। আসলে বন্ধুরা, ইয়েনের জন্ম থেকে একটা পা ছিল না, তাই ইয়েন হাঁটার জন্য নকল পা ব্যবহার করত। পরের দিন যখন পল ইয়েনের পা ঠিক করছিল, তখন হঠাৎ করে পল ভুল করে ইয়েনের নকল পার তার ছিঁড়ে ফেলেছিল। তাই পলের উপর ইয়েন অনেক রাগ হয়ে যায়, কারণ এই নকল পা ছাড়া ইয়েন কোনো কাজ করতে পারবে না। ইয়েন পলকে বলে, যতক্ষণ পর্যন্ত না আমার পা ঠিক হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তোমাকে আমার সব কাজ করতে হবে। পলের পক্ষে ইয়েনের কথা মানা ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ভুলটা পলেরই ছিল। পরের দিন সকালে পল ইয়েনের বন্ধু ডোসান এর বাসায় কাজ করছিল। পরের দিন পল ইয়েনকে বলে, আমাকে সায়েন্টিস্ট টমের তার সাথে দেখা করতে হলে নরওয়ে যেতে হবে। বন্ধুরা, সায়েন্টিস্ট টম, যিনি ডাউন সাইজিং পদ্ধতিটা আবিষ্কার করেছিলেন, ইয়েন পলকে বলে, যখন সায়েন্টিস্ট জানতে পেরেছিল আমাকে জোর করে ডাউন সাইজিং করানো হয়েছিল, তখন সায়েন্টিস্ট আমার জন্য অনেক কষ্ট পেয়েছিল। ইয়েন পলের সাথে নরওয়ের উদ্দেশ্যে জাহাজে রওনা দেয়। জাহাজের মধ্যে একজন জ্ঞানী মানুষ সবাইকে বলে, 20 বছর পরে দুনিয়ার জনসংখ্যা বেড়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিংও বাড়বে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে অনেক মানুষ মারা যাবে, তাই মানুষদেরকে বাঁচানোর জন্য সায়েন্টিস্ট টম ডাউন সাইজিং পদ্ধতির আবিষ্কার করেছিল। এখন পর্যন্ত শুধুমাত্র 2% মানুষই ডাউন সাইজিং করিয়েছে। 100%-এর মধ্যে মাত্র 2%, অনেক কম মানুষই ডাউন সাইজিং করিয়েছে। কিছুদিন পরে সবাই নরওয়ে পৌঁছে যায়। নরওয়ে পৌঁছে সবাই ডাউন সাইজিং হওয়া মানুষদের সাথে দেখা করে। বন্ধুরা, হঠাৎ করে বিজ্ঞানীরা জানায় 2 বছরের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কারণ 2 বছরের মধ্যে পৃথিবীর সাথে সৌরজগতের অন্য একটি গ্রহের ধাক্কা লাগবে এবং 2 বছরের মধ্যে পৃথিবীর সব মানুষরা মারা যাবে। তাই পুরো দুনিয়ার মানুষকে বাঁচানোর জন্য সায়েন্টিস্ট বড় পাথরের নিচে নতুন একটা দুনিয়া বানিয়েছে। কিন্তু এই পাথরের নিচের দুনিয়ায় শুধুমাত্র ডাউন সাইজিং হওয়া মানুষ যেতে পারবে, কারণ পাথরের নিচের জায়গা অনেক ছোট ছিল। পাথরের নিচের দুনিয়ার মধ্যে খাবার, ফল, পানি সব কিছু ছিল। পল যখন জানতে পারে দুনিয়া ধ্বংস হবে, তখনও পাথরের নিচের দুনিয়ায় যেতে চায়। কিন্তু ইয়েন পাথরের নিচের দুনিয়ায় যেতে চায় না, কারণ ওর মনে হয় দুনিয়া ধ্বংস হবে না, সবাই মিথ্যা কথা বলছে। পল ইয়েনকে বলে, তুমিও আমার সাথে চলো। কিন্তু ইয়েন পলের সাথে যেতে চায় না। রাতে সবাই পাথরের নিচের দুনিয়া যাওয়া শুরু করে, কিন্তু পল যখন পাথরের নিচের দুনিয়া যাচ্ছিল, তখন ওর কেমন যেন একা একা লাগছিল। তাই ও পাথরের নিচের দুনিয়া না গিয়ে বাইরে চলে আসে। বাইরে ইয়েন পলের জন্য অপেক্ষা করছিল। ইয়েন জানতো পল ওর কাছে ফিরে আসবে, কারণ ওরা দুটো প্রেম করত। দুনিয়ার কিছু মানুষ ওই পাথরের নিচের দুনিয়ায় চলে যায়, আবার অন্যদিকে কিছু মানুষ স্বাভাবিক জীবনযাপন শুরু করে। বন্ধুরা, এখানে এই মুভিটার সমাপ্তি হয়। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই বাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।